নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় বন্ধুরা শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা আগামীকাল ফিফথ অক্টোবর আগামীকাল শনিবার আর আগামীকালই এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের সম্ভাব্য অর্থপ্রাপ্তি কিন্তু ঘটার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে প্রত্যেকেরই না তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে হ্যাঁ অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায় এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা হয়তোবা কিছু অঙ্ক আপনি পেতে পারেন কিছু অ্যামাউন্ট আপনি পেতে পারেন কিন্তু যত অ্যামাউন্ট আপনি খরচা করে ফেলেছেন দেখবেন সেই অ্যামাউন্ট কিন্তু রিকভারি হয়নি তাই বলি আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন প্রয়োজনে রাহু রক্ষা খবর ধারণ করুন বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে পুজোর স্পেশাল অফার যারা নেব কি নেব না ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন আবার বলছি নাম্বারটা এখন ডায়েরিতে নোট করে নিন সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করুন আসুন আগে জেনে নেওয়া যাক আগামীকালের অশুভ সময় কখন রয়েছে দেখুন দিনের একটি সময় থাকে যে সময়টিকে অশুভ সময় বা রাহুকাল বলা হয় এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে ইয়েস কারণ এই সময়ে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না তো আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি সকালবেলা আটটা চুয়ান্ন মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের চারটি সৌভাগ্যশালী রাশির নাম ইয়েস যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ফিফথ অক্টোবর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি ইয়েস কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং আট খেয়াল রাখবেন এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ এটি সকল কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল দশটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের ধনুরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে এক এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ সকল ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে আট এবং পাঁচ খেয়াল রাখবেন এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে ইমিডিয়েটলি পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল দশটা তেত্রিশ মিনিট থেকে দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ফিফথ অক্টোবর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং নয় খেয়াল রাখবেন এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্তাট অনুযায়ী আলাদা হতেই পারে আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল দশটা সাতান্ন মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ